সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে পৌরসভার উদ্যোগে 33 লক্ষ টাকা ব্যয়ে উদ্বোধন করা হয় পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের। ফিতে কেটে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন জেলা মহকুমা শাসক। এদিন নদিয়ার শান্তিপুর পৌরসভা 9 নম্বর ওয়ার্ডে এই সুস্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানাঘাট মহকুমা শাসক, এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ পৌরসভার অন্যান্য আধিকারিকেরা। কেন্দ্রের কনসেপ্ট এটাই আছে কি যেখানে পাশাপাশি যতজন এখানে আসতে চায় এখানে আসতে পারে। কেন হসপিটাল সবার জন্যই তো পাশে থাকে না, এটা একটু দূরে এলাকা আছে, ওই জন্য এখানে ভেরি ইম্পর্টেন্ট ছিল। এখানে প্রাথমিক শিক্ষা, তারপরে টেলি মেডিসিন অ্যালং উইথ দ্য ব্লাড প্রেশার সুগার টেস্টিং অ্যালং উইথ দ্য ফ্রি মেডিসিন সব কিছু এখানে সবাই নিতে পারে। এখানে সিএচও থাকবে, কিছু মেডিকেল স্টাফও থাকবে। এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনের শেষে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানিয়েছেন, এই প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। মানুষের সুস্বাস্থ্যের কথা ভেবেই, মানুষের জন্যই এই প্রকল্প। সেই মতো শান্তিপুর পৌরসভাও চেষ্টা করছে মানুষ যাতে প্রাথমিকভাবে চিকিৎসা পায়। এখান থেকে কি কি পরিষেবা পাবে মানুষ? সাধারণ যে ট্রিটমেন্ট গুলো হয় সবগুলো তারা এখান থেকে পেয়ে, মানে প্রতিদিনই কি চিকিৎসক দ্বারাই এখানে ট্রিটমেন্ট পাওয়া যায়? একদম, চিকিৎসক আজকে সেই চিকিৎসকও উপস্থিত ছিলেন যিনি ট্রিটমেন্ট করবেন। কারণ গোটা শান্তিপুরে একমাত্র স্টেট জেনারেল হাসপাতাল, অনেকেরই প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। শান্তিপুরে মোট 3টি ওয়ার্ডে এই সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছে, যার মধ্যে শান্তিপুর 9 নম্বর ওয়ার্ডে একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হলো। শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন, শান্তিপুরে 9টি এই ধরনের প্রজেক্টের উদ্যোগ নেওয়া হয়েছে, আগামী দিনে আরো চিন্তা ভাবনা আছে। যদিও রানাঘাট মহকুমা শাসক জানিয়েছেন, এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে ওষুধ সহ মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবেন, প্রতিদিনই একজন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা মানুষের সেবায় কাজ করবেন। এখান থেকে প্রত্যেকটা মানুষ, এলাকার মানুষ যাতে প্রাথমিক পর্যায়ে যে পরিষেবাগুলো সঠিকভাবে আমরা এখান থেকে টেলিমেডিসিনের মাধ্যমে এবং এখান থেকে সমস্ত প্রসূতি মায়েদের সমস্ত চিকিৎসাগুলো এখান থেকেই তারা পাবেন। এবং শুধু এই এলাকার, শুধু এই ওয়ার্ডই নয়, আশপাশ ওয়ার্ডের যদি কোনো মানুষ সেখানে আসেন, নিশ্চিতভাবেই তারা সকলে আমাদের এই পৌরসভার পক্ষ থেকে এই পরিষেবা তারা পাবেন। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।